আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে কোনো আইপি থেকে লাইভ লোকেশন এবং আইপি ইনফরমেশন কিভাবে বের করবেন শুধুমাত্র একটি টেলিগ্রাম বট দিয়েই। জি ভাই, আপনি ঠিকই শুনেছেন, একটি টেলিগ্রাম বট দিয়েই যে কোনো আইপি থেকে লাইভ লোকেশন সহ আইপি ইনফরমেশন বের করতে পারবেন আপনি। যে কোনো আইপি থেকে লাইভ লোকেশন বের করতে আমার দেখানো ধাপগুলো ধাপে ধাপে আপনাকে অনুশীলন করতে হবে। আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দিব, যে লিঙ্কটিতে আপনারা ক্লিক করলেই আপনাদেরকে টেলিগ্রামে নিয়ে যাবে। তারপর আপনারা আপনাদের ফোন কিংবা কম্পিউটারের যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। আমি আমার ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করলাম। ক্রোম ব্রাউজারে এসে আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি পাবেন সেই লিঙ্কটার উপর ক্লিক করবেন। তো আমি আমার লিঙ্কটা কপি করে রেখেছি আপনাদের সুবিধার্থে। লিঙ্কটিতে ক্লিক করার পর এরকম একটি পপ আপ উইন্ডো আপনার সামনে চলে আসবে। এরপর আপনার তো অবশ্যই টেলিগ্রাম অ্যাপটা কিন্তু ইনস্টল থাকতে হবে। এরপর আপনি ওপেন টেলিগ্রাম ডেস্কটপ কিংবা ওপেন টেলিগ্রাম অ্যাপ এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে টেলিগ্রামে নিয়ে আসবে। টেলিগ্রামে নিয়ে আসার পরে আপনি হয়তো এখানে একটা বট দেখতে পাচ্ছেন, যেটার উপর আপনাকে স্টার্টের উপর ক্লিক করতে হবে। স্টার্টের উপর ক্লিক করার পরে এরকম একটি ইন্টারপ্রাইজ আপনার সামনে চলে আসবে। এরপর আপনি এখানে যে দেখতে পাচ্ছেন গ্যাট ইনফরমেশন, এখানের উপর ক্লিক করে দিবেন। এখানের উপর ক্লিক করার পরে আপনি আপনার যে আইপি থেকে লোকেশনটা বের করতে চাচ্ছেন সে আইপিটা এখানে দিয়ে দিবেন। তো আমি একটা আইপি কপি করে রেখেছি, সে আইপিটা আমি এখন দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার আইপি। এরপর এখানে যে সেন্ড বাটনটা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট সেন্ড করে দিবেন। সেন্ড করার পরে আপনি হয়তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে আইপিটা ছিল এটাও আসলে নারায়ণগঞ্জের একটা আইপি ছিল, নারায়ণগঞ্জ সিটি থেকে আর কি। তো এখানে আইপির সম্পূর্ণ লোকেশনটা এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আপনার এখান থেকে আপনার যা লাগবে সেখান থেকে নিয়ে নিতে পারবেন। এরপরে আপনি যদি লাইভ লোকেশনটা আসলে দেখতে চান সেক্ষেত্রে আপনাকে ম্যাপের উপর ক্লিক করতে হবে। ম্যাপের উপর ক্লিক করার পরে আমি স্ক্রিনটা একটু বড় করে নিচ্ছি। এরপরে আপনি যদি একেবারে টোটালটা দেখতে চান, রোড না দিকে যদি আপনি এরিয়াল ভিউটা দেখতে চান অর্থাৎ বিল্ডিং সহ, এক্ষেত্রে আপনাকে এরিয়াল মোডের উপর ক্লিক করতে হবে। এরিয়াল মোডের উপর ক্লিক করার পরে এই যে পয়েন্ট যেটা আছে এটাই হচ্ছে মূলত আমার যে আইপি লোকেশনটা দিয়েছি, আইপিটা এটার মেন লোকেশন, লাইভ লোকেশনটা। তো আপনারা চাইলে এভাবেই যে কোনো আইপির লাইভ লোকেশন খুঁজে বের করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসেছে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের জানবেন তো শিখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন। আর আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। ইনশাল্লাহ আমরা সর্বক্ষণ আপনাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।